ওয়েলকাম টু সাইফুলস বায়োলজি। আজকের টপিক, সাপে কামড় দিলে আসলে আমাদের কি করা উচিত। আমাদের দেশে সাধারণত যে সাপগুলো পাওয়া যায় তাদের অধিকাংশই নির্বিষ অথবা বিষহীন, তবে কিছু সাপের প্রজাতি রয়েছে যেগুলোতে অনেক পরিমাণে বিষ থাকে এবং এরা খুবই ভয়ঙ্কর এবং বিষধর। তো এই বিষধর সাপের মধ্যে রয়েছে, যেমন রয়েছে কোবরা অথবা যাকে আমরা বলি গোখরা, এছাড়াও রয়েছে কেউটে যাকে ইংরেজিতে ক্রেট বলা হয়, কমন ক্রেট, আর এছাড়াও রয়েছে রাসেল ভাইপার যাকে চন্দ্রবরা বলা হয়। এই ধরনের সাপগুলো আমাদের দেশে পাওয়া যায় এবং এরা খুবই বিষাক্ত। আসলে সাধারণত সাপের কামড়ের শিকার হয় গ্রামের মানুষ বেশি, এই বর্ষার সময় বা যে কোনো সময় হতে পারে, যদি রাত্রেবেলা শুয়ে থাকে তো ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। এবং অনেক সময় হয় কি, যখন সাপে কামড় দেয় তখন এই যে বাইট মার্ক, এই বাইট মার্কটাও আসলে অনেক সময় দেখা যায় না, বিশেষ করে ক্রেট যারা বা তোমার হলো কেউটে যারা, এদের বাইট মার্কটা নাও থাকতে পারে। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে এই প্রচণ্ড অস্বস্তি লাগছে, পেটে বমি ভাব, বমির সাথে রক্ত হতে পারে, এ ধরনের সবসময় চোখটা ঝুলে যাচ্ছে। তো এই ধরনের যদি লক্ষণ দেখা যায় এবং বোঝা যায় যে আসলে সাপে কামড় দিয়েছে, তখন আসলে কী করতে হবে, তো আমি প্রথমে কিছু লক্ষণ বলি। সাপের কামড়ের ফলে যে জিনিসটা আমাদের আক্রান্ত হয় সেটা হলো যে প্রথমত স্নায়ুতে আমাদের মানে আক্রান্তটা বেশি হয়। তো সাপে কামড় দিলে প্রথমে কী হবে, চোখের পাতাটার নার্ভটা কাজ করবে না, চোখের পাতা সবসময় ঝুলে যাবে, বন্ধ হয়ে থাকতে চাবে, তারপরে বমি হতে পারে, বমির সাথে রক্তপাত হতে পারে। তো এই ধরনের বিষয়গুলো সামনে আসবে, সবসময় অস্বস্তি লাগবে, ঘাড় ঝুলে যাবে, এই বিষয়গুলো লক্ষণগুলো দেখা যেতে পারে। তো কী হবে যখন যদি দেখা যায় যে সাপের কামড়ের চিহ্ন না বোঝা যায়, তাহলে কী হবে, চিহ্ন বোঝা গেলে তো বোঝা গেল যে সাপে কামড় দিয়েছে। তো প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে সাপে যখন বোঝা গেল যে সাপে কামড় দিয়েছে, ধরা যাক হাতে বা পায়ে যে কোনো জায়গায় কামড় দিয়েছে, তো ধরে নিলাম যদি পায়ে কামড় দেয়, তো পায়ে যেখানে কামড় দেবে তার উপরে একটু বাঁধতে হবে। এখন আমি বলি যে এই বাঁধার ব্যাপারে অনেকে বলে বাঁধা যাবে, অনেকে বলে বাঁধা যাবে না, তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। প্রথম কথা হলো যে অবশ্যই বাঁধা যাবে, তবে এখানে কিছু কথা রয়েছে, সেটা হলো যে বাঁধাটা অবশ্যই দড়ি বা তার বা এই ধরনের চিকন রশি, এই ধরনের জিনিস অ্যাভয়েড করতে হবে, এগুলো দিয়ে বাঁধা যাবে না। এগুলোর পরিবর্তে ঘরে যদি ওড়না থাকে বা গামছা থাকে, এই ধরনের জিনিসগুলো দিয়ে বাঁধতে হবে। তবে বাঁধটা এমনভাবে দিতে হবে, যদি হাতে কামড় দেয়, দেখা যায় যে এখানে কামড় দিল, তো হাতে যদি কামড় দেয় তাহলে এই জায়গাতে এবং এই জায়গাতে, এই দুই জায়গায় একটু বাঁধ দিতে হবে। তো এই বাঁধটা একেবারে জোরে দেওয়া যাবে না, কারণ আমি বলি আমাদের যে আমরা যেটাকে রগ বলি, এই রগটাকে আমাদের ভিতরে দুই ধরনের রয়েছে, একটাকে বলা হচ্ছে ভেন, একটাকে বলা হচ্ছে আর্টারি বা শিরা এবং ধমনী। তো আমাদের যে হাতের ভিতরে যে রগগুলো উপর থেকে দেখা যায়, এই যেগুলো ভেসে থাকে, এগুলো অ্যাকচুয়ালি সুপারফিশিয়াল ভেন, এগুলোতে এইখান থেকে কী করে রক্তটা আমাদের হার্ট পর্যন্ত নিয়ে যায়, এই ভেন দিয়ে আমাদের রক্তটা হার্ট পর্যন্ত যায়। তো যখন রক্তটা হার্ট পর্যন্ত যাবে, এইটাকে আসলে সাপে কামড় দিলে আমাদের ভেন সাধারণত আক্রান্ত হয়, আর আর্টারিটা নিচে থাকে, আর্টারি পর্যন্ত সাধারণত যায় না। তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, যে এই রক্তটা যাতে হার্টে যেতে না পারে, তার জন্য একটু প্রাথমিকভাবে ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আমাদেরকে একটু হালকা করে বাঁধতে হবে, মানে বাঁধনটা এমনভাবে দেওয়া উচিত নয় যাতে একেবারেই আমাদের এই ভেনের নিচে যে আর্টারিগুলো থাকে সেগুলো একেবারে ব্লক হয়ে যায়। বাঁধটা এমনভাবে দিতে হবে যে আমাদের যে সুপারফিশিয়াল ভেনগুলো দেখা যায়, এই ভেনগুলো যাতে বন্ধ হয়, যাতে করে আমাদের এই রক্তটা হাত বা পা থেকে হার্ট পর্যন্ত যেতে না পারে। সেজন্য মোটামুটি একটু মানে একটু একেবারে শক্ত না, একেবারে আলগাও না, এরকম একটা বাঁধন দিতে হবে। দুইটা বাঁধন দিলে খুব ভালো হয়, একটা যেখানে কামড় দিয়েছে তার উপরে, আরেকটা আরেকটু উপরে, এইভাবে দিতে হবে। তবে 15-20 মিনিট বা 20-25 মিনিট বা আধা ঘন্টা পরে যদি মনে হয় যে অনেক শক্ত হয়েছে, তাহলে এই বাঁধনটা খুলে আবার একটু দিতে হবে। এখন বলি যে তার বা রশি বা দড়ি এগুলো দিয়ে না বাঁধার কেন কারণ, কেন নিষেধ করছি, সেটা হলো যে আমাদের যে আর্টারি বা ধমনী রয়েছে, যেটা থেকে হার্ট থেকে রক্তটা আমাদের সারা দেহে পরিবাহিত হয়, এই ধমনী যদি ব্লক হয়ে যায়, রক্তটা যদি চলাচল করতে না পারে, এমনিতে দেখা যায় যে সাধারণত আমরা কী দেখি, যে যদি কোথাও আমাদের আঙুলটা যদি আমরা একটু টাইট করে বাঁধি, তো দেখা যায় যে এই মাথাটুকু একেবারে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। তো যেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় প্রথমে, ওখানে ঠান্ডা হয়ে যাবে এবং ধীরে ধীরে সেখানে রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে ওই অংশটা প্যারালাইজড হয়ে যাবে এবং আস্তে আস্তে সেখানে পচন ঘটবে। তাহলে কী হলো বিষয়টা, যদি আমি রোগীকে ডাক্তারের কাছে নিয়েও যেতে পারি, সে হয়তো সাপের কামড়ের হাত থেকে, অ্যান্টিভেনমের মাধ্যমে সাপের কামড়ের হাত থেকে বেঁচে যাবে, কিন্তু যে হাত বা পা বাঁধা হয়েছিল তার নিচ থেকে তার হাত বা পা কেটে ফেলতে হতে পারে। তার মানে কি, আমাদেরকে এই দুটো বিষয় একসাথে মাথায় রাখতে হবে।
যে আমাদের বাঁধন দেওয়া যাবে, তবে বাঁধনটা এমনভাবে দেওয়া যাওয়া উচিত নয় যে যাতে একেবারে আমাদের হাত পা একেবারে নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখলে আশা করি হয়ে যাবে যে আমাদের বাঁধনটা আসলে কীভাবে দিতে হবে। তো যেখানে কামড় দিবে সাপ তার উপরে হাতে বা পায়ে, তো সেখানে একটু সুপারফিশিয়াল কামড় দিবে, তার উপরে মোটামুটি একটা বাঁধন দিতে হবে। তারপরে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা সে অনুসারে চিকিৎসা করবে। এখন আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম পাওয়া যায়, ভয়ের কিছু নেই। সাপে কাটা রোগীদের ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে যদি হাতে বা পায়ে যেখানেই কামড় দিক হাত পা নাড়ানো যাবে না। যদি পায়ে কামড় দেয় তাহলে দৌড়াদৌড়ি বা হাঁটাচলা করা যাবে না, এবং হাতে কামড় দিলে হাতটাকে স্থিরভাবে রাখতে হবে। এর কারণ হলো যদি হাঁটাচলা বা নাড়ানো যায় তাহলে কী হবে, আমাদের যে ভেনগুলো আছে এগুলোর রক্ত চলাচলের ক্ষমতা বেড়ে যাবে, যার ফলে কী হবে এই যে রক্তটা যেটা বিষাক্ত রক্ত সেটা খুব দ্রুত আমাদের হার্টে চলে যাবে এবং হার্ট থেকে সারা দেহে আক্রান্ত হয়ে মানুষ খুব দ্রুত মৃত্যুমুখে পতিত হবে। সেজন্য সাপে কামড় দিলে যতটা সম্ভব নড়াচড়া না করে এক জায়গায় বসে থাকা বা দাঁড়িয়ে থাকা এরকম যদি করা যায় তাহলে খুব ভালো হয়, এবং যতটা দ্রুত সম্ভব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এই যে সাপে কামড় দিলে আমরা যেটা করি, আমাদের ভিতরে কিছু ট্যাবু রয়েছে, সেটা হলো যে আমরা প্রথমেই এই অনেকে গ্রামের ভিতরে দেখা যায় যে সরিষার তেল খাওয়ায়, তারপরে লবণ মুখে দেয়, তারপরে এটা অনেক কিছু করতে করতে এদিকে তার রোগীর অবস্থাটা খারাপ হয়ে যায়। তো এগুলো কাজ না করে অথবা আরেকটা কাজ হয় যে ওঝার কাছে নিয়ে যাওয়া, আসলে এগুলো একেবারে কুসংস্কার, সেটা করার কোনো প্রয়োজন নেই। রোগীকে যত তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া যাবে তত তাড়াতাড়ি রোগীটা সার্ভাইভ করার চান্স ততটা বেশি থাকবে। তো আমাদের এই ধরনের কুসংস্কারের ভিতরে না যেয়ে আমরা কী করবো, সরাসরি হসপিটালে চলে যাবো, যত দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রোগীকে নিয়ে হাসপাতালে চলে যাব। তাহলে এটা হলো আমাদের প্রাথমিক করণীয়। আর আমাদের নিজেদের ভিতরে কিছুটা সচেতনতা বাড়ানো উচিত, সেটা কী হবে, দেখা যায় যে আমরা শুয়ে আছি, যেখানে শুয়ে থাকি সেখানে দেখা যায় যে সাপের গর্ত টর্ত আছে কি না বা এই ধরনের কোনো কিছু আছে কি না সেটা একটু খেয়াল করতে হবে। খেয়াল করে যদি সাপের গর্ত থাকে আমরা সেই জায়গাটা অ্যাভয়েড করতে পারি, অথবা ওই গর্তের ওপরেই বিছানা করলে শক্ত করে যাতে ওই গর্ত থেকে সাপটা বের হতে না পারে, তো এইভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। আরেকটা বিষয় হলো যে রাত্রেবেলা অনেক সময় গ্রামের মানুষ টয়লেটে যাওয়ার জন্য উঠে যাওয়ার সময় হয়তো খেয়াল করে না, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে একটু আলো জ্বালিয়ে গেলাম, একটা টর্চ যদি আমি জ্বালিয়ে যাই তাহলে হয়তো এই যদি সাপ টাপ থাকে তাহলে আমরা সেখান থেকে অ্যাভয়েড করে আমরা যেতে পারি। আরেকটা বিষয় হলো দেখা যাচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছি অন্যমনস্ক হয়ে নিচের দিকে দেখি না, অথচ সাপ তো মাটি দিয়ে থাকে, তো সেখানে আমাদের পায়ে দংশন করতে পারে। তো এই বিষয়টা হলো যে আমাদেরকে সচেতন হয়ে দেখে শুনে চলতে হবে যাতে সাপ আমাদেরকে কামড় দিতে না পারে। তো আশা করি এই বিষয়গুলো আমাদের মেনে চললে হয়তো আমরা সাপের কামড়ের হাত থেকে অনেকটা রক্ষা পেতে পারি। একটা পরিসংখ্যানে দেখা যায় যে আমাদের প্রতি বছর আমাদের দেশে প্রায় 500,000 সাপে কাটা রোগী সরকারি হাসপাতালে আসে, এবং সেখান থেকে প্রায় প্রতি বছর 5,000-6,000 সাপে কাটা রোগী মারা যায়। মারা যাওয়ার অন্যতম কারণ হলো বিলম্বে হাসপাতালে আসা। হাসপাতাল ভয় না পেয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের সরাসরি সরকারি হাসপাতালগুলোতে যাওয়া উচিত এবং অ্যান্টিভেনম গ্রহণ করে চিকিৎসা নেওয়া উচিত। কেউ যদি নতুন হয়ে থাকেন এই আমাদের এই চ্যানেলে, তো আমাদের এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।